বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, করা যাবে না যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার। রাজ্য সরকারের এই নির্দেশে তোয়াক্কা না করে কার্যত জুলুমবাজি চলছে বেসরকারি বাসে, বাদ যাচ্ছেন না বয়স্করাও। ঘটনায় ক্ষুব্ধ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, উপযুক্ত অভিযোগ পেলে বাসের পারমিট বাতিলের হুঁশিয়ারি ফিরহাদের। রাজ্যের পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, কোনো পাবলিক বাসে বা বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, পাশাপাশি যাত্রীদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। যদি কোনো যাত্রীর কাছ থেকে এ জাতীয় কোনো কমপ্লেন পাওয়া যায় তাহলে প্রয়োজনে তিনি কিন্তু দৃঢ় পদক্ষেপ নিতে পারেন, এমনকি বাসের পারমিটটিও তিনি ক্যান্সেল করিয়ে দিতে পারেন। এমনই একটি ঘটনার সাক্ষী রয়েছি আমরা। রাত্রি তখন নটা, গতকাল মানে 13 মে'র ঘটনা বলছি, আমি উল্টোডাঙ্গার মোড় থেকে যাচ্ছিলাম নাগেরবাজারের দিকে। তো টিকিট কন্ডাক্টরকে ডেকে আমি 10 টাকা দিয়ে বললাম আমাকে একটা টিকিট দাও। কন্ডাক্টর তখন আমাকে টিকিটটা দিল 10 টাকার। দেওয়ার পরে তার বলছে, কোথা থেকে উঠেছেন আপনি? আমি বললাম উল্টোডাঙ্গার মোড় থেকে উঠেছি। তখন আমার হাত থেকে টিকিটটা কেড়ে নিল, কেড়ে নিয়ে বলছে যে 15 টাকার টিকিট আপনাকে কাটতে হবে। না, এটা 15 টাকার টিকিট। তা আমি তখন কন্ডাক্টরকে বললাম যে দপ্তরের মন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে বেশি ভাড়া নেওয়া যাবে না, তবুও কিন্তু আমরা কিছুটা মেনে নিয়েছি, সেটার জায়গায় তোমাকে 10 টাকার টিকিটই কাটতে বলছি আমি। না না, ওসব চলবে না। আমি তাহলে কি মন্ত্রীর কথা তোমরা শুনতে বাধ্য নাও? বলে মন্ত্রী ফন্ত্রী জানি না, মন্ত্রী বলেছেন 10 টাকা দিতে, আপনি কি বলবেন? দেবেন না 10 টাকা, মন্ত্রীর কথা শুনবেন না, মন্ত্রীর কথা শুনবেন না, না মন্ত্রীর কথা শুনবেন কি শুনবেন না? মন্ত্রী যে কথাটা বলেছেন, যেহেতু ঘটনাটা ঘটেছে জুরিডিকশন নাগেরবাজার মোড়, আমি তাই জন্য নাগেরবাজার যে থানা নতুন তৈরি হয়েছে, খুব সুবিধে হয়েছে, এটা থানা তৈরি হয়েছে, এটা ভারী ছিল শুনেছি, ওইখানে গিয়ে আমি ডায়েরি করেছি, তারা আমাকে সই করেছে, তারাও কোঅপারেশনের কথা বলেছে। অবিলম্বে লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেন লঞ্চ করে তার কাগজপত্র সহ রিটার্ন কমপ্লেন তার কাছে অবিলম্বে পাঠাবার জন্য নির্দেশ দিয়েছেন ফিরহাদ। আপনি ওটা আমায় পাঠিয়ে দিন, হ্যাঁ পাঠিয়ে দিন, এবং ভদ্রলোকের কাছে আমি যেটা অনুরোধ করব যে একটা কমপ্লেন, পুলিশ কমপ্লেন করুন যে ছেলেটি এটা করেছে বা যে ভাড়াটা, তার দরকারে লাইসেন্স ক্যান্সেল করবো। একটা যেখানে উনি নেবেছিলেন সেখানে একটা পুলিশ কমপ্লেন করবেন, আমরা সেখান থেকে ওটা নিয়ে নেবো, নিয়ে সেই বাসের কন্ট্রাক্টরের লাইসেন্স এবং বাসের লাইসেন্স দুটোই আমি ক্যান্সেল করবো। পাশাপাশি বলেছেন সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনে বাসের পারমিট বাতিল করতেও তিনি পিছপা হবেন না। ক্যামেরায় ঝঙ্কা ঘোষের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।